ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সৃষ্টিকুলের মালিক, তিনি পরম দয়ালু অতি মেহরবান, তিনি বিচার দিনের মালিক। হে মালিক, আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই। তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহর রসুল সে বিষয়ের উপর ইমান এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আর যারা সে রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সে একই বিষয়ের উপর ইমান এনেছে। এরা সবাই ইমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাব সমূহের উপর, তার রসুলদের উপর। তারা বলে, আমরা তার পাঠানো নবী রসুলদের কারো মাঝে কোন রকম পার্থক্য করি না। আর তারা বলে, আমরা তো আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনেও নিয়েছি। হে আমাদের মালিক, আমরা তোমার ক্ষমা চাই এবং আমরা জানি আমাদের একদিন তোমার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা কখনো কাউকেই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সে ব্যক্তির জন্য ততটুকু বিনিময় রয়েছে যতটুকু সে এ দুনিয়ায় সম্পন্ন করবে, আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকু শাস্তি পতিত হবে। অতএব হে মোমেন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো, হে আমাদের মালিক, যদি আমরা কিছু ভুলে যাই, কোথাও যদি আমরা কোনো ভুল করে বসি, তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের মালিক, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না। হে আমাদের মালিক, যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহরবানি করো, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের উপর তুমি দয়া করো। তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু, অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাইনা মা জিবরিল আলাইহিসসালাম ক্বাইদুল ইন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে জিবরাইল সালাম এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিকটে বসা ছিলেন। জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিকটে বসা অবস্থা ছিলেন, সামিআ নাকিদাম মিন ফাওকিহি, উপর থেকে একটি আওয়াজ শুনতে পেলেন, ফারাফা রাসাহু, তিনি ওর মাথাটাকে উপরে উঠালেন, ফাকাল এবং বললেন, হাযা বাবুম মিনাস সামা, আসমানের একটি দরজার আওয়াজ, ফুতিহাল ইয়াউম ওয়ালাম ইউফতাহ কাত্তু ইল্লাল ইয়াউম, এই দরজাটি আজকেই খুললো, ইতিপূর্বে এই দরজা আর কোনোদিন খোলা হয় নাই, ফানাজালাত মিনহু মালাকুন, এই দরজা থেকে একটি ফেরেশতা অবতীর্ণ হচ্ছে, হাযা মালাকুন নাযারা ইলাল আরদ, এই ফেরেশতাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, এই ফেরেশতা ইতিপূর্বে দুনিয়ায়, লাম ইয়ানজিল কাত্তু ইল্লাল ইয়াউম, প্রথম এই প্রথমবারই এই নাজিল হচ্ছে ফেরেশতা, আর কোনোদিন নাজিল হন নাই, ফাসাল্লাম, এরপরে সালাম দিল, অকল এবং বলল, আবশির বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়ুন ক্বাবলাক, বলছেন হে নবী সাল্লাম, আপনি সুসংবাদ গ্রহণ করুন, দুইটি নূরের দুইটি আলো সুসংবাদ গ্রহণ করুন, যে দুই নূর এবং আলো আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি, এটা আপনার জন্য বিশেষ খাস স্পেশাল, এই দুই নূর আলো আপনাকে দেওয়া হলো, সেটা কি, ফাতিহাতুল কিতাবি ওয়া খাওয়াতিমুস সূরাতিল বাকারা, একটি হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারা শেষ দুই আয়াত, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বিশেষভাবে বললেন যে এই দুই, একটি সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত, এই দুটি এমন মূল্যবান জিনিস যেটা বিশেষভাবে আজকেই এটাকে নিয়ে ফেরেশতা আসলো, বিশেষ একটি দরজা দিয়ে দিয়ে দরজা আজকেই খোলা হলো, এবং বলা হলো যে এই দুই সূরা আলো এবং নূর বলা হয়েছে, এবং বলা হয়েছে এরকম নূর ইতিপূর্বে অন্য কাউকে দেওয়া হয় নাই, লান তাকরা বিহারফিন মিনহা ইল্লা উতিতাহু
বলছেন এই দুই সুরা, সুরা এবং আয়াত, সুরা বাকারা শেষ আয়াত, এখান থেকে কোনো ব্যক্তি একটি হরফ যদি পড়ে আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই দান করবে। রাওয়াহ মুসলিম, মুসলিমের রেওয়ায়েত। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.